সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়াক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, স্বাগত দাদা আপনাকে, অনেকদিন পরে পাওয়া গেল। মতি ভাই, ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে তামিমের অভিমানী বিদায়, নির্বাচন এসেতে ঢাকায় আসছে মার্কিন ও ইউরোপীয় টিম। মানবজমিন ভোটের মাঠে বেহাল জাপা কাঁদলেন তামিম, সমকাল মিলেমিশে পাহাড় সাবার, চোখে জল নিয়ে বিদায় নিলেন তামিম ইকবাল। আমাদের সময়ে গ্রহণযোগ্য সমীকরণ মেলাতে চাচ্ছেন কূটনীতিকরা তামিমের অবসরে তোলপাড়। কালবেলা দুর্নীতি ও পাচার ইস্যু সামনে আনার চেষ্টা, মুখের কথা চোখের জলে লিখলেন তামিম। আজকের পত্রিকা দুষ্টচক্রী বেসামাল নিত্যপণ্যের বাজার, দামের কারসাজিতে ভর এবার আলুতে। যায় যায় দিন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অস্ত্রসিক্ত বিদায় তামিমের, কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। দেশ রূপান্তর, বিতর্ক, বেদনা, বিদায়, সময়ের আলো, কূটনীতির লড়াই, স্বেচ্ছায় নাকি চাপে এ সিদ্ধান্ত। ইনকিলাব, প্রধানমন্ত্রী অনর, ইউক্রেনের সেনা মোতায়েন করতে পারে ন্যাটো, সংগ্রাম, 1700 বাংলাদেশি শান্তিরক্ষীকে মালি থেকে ফিরতে হবে, বাংলা সোনার পরিবর্তে অর্থবছর অনুযায়ী দিতে হবে ভূমিকর, করতোয়া অভিমানে অবসরের তামিম, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রী, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিবি ডলার, সেল টু ব্যাংকস হিটস হিস্টোরিক হাই, টিবিএস ফ্রাইডে, করাপশন বিহাইন্ড আনফিট ফরেন ফার্মস গেটিং পাওয়ার প্রজেক্টস রিপোর্ট, বাংলাদেশ পোস্ট ডেমোক্রেসি টু কন্টিনিউ ফর ডেভেলপমেন্ট প্রাইম মিনিস্টার। আজকে শিরোনামে ক্রিকেটার তামিম, তামিম বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আমি আপনি ক্রিকেটের মানুষ নন, তারপরেও আমি জানি যে আপনি ক্রিকেট দেখেন, ভালোবাসেন, তারপরেও মতি ভাই দেখুন, আমি আপনি ঠিকই বলেছেন, আমি ক্রিকেটের বোদ্ধা না, কিন্তু বাংলাদেশের ক্রীড়া জগতের অন্যতম ব্যক্তিত্ব তামিম সাহেব বিদায় নিলেন। এবং আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটি সংবাদপত্রেই তার বিদায়কে অভিমানের সাথে যুক্ত করা হয়েছে, অশ্রুসিক্ত হিসেবে বলা অভিহিত করা হয়েছে। তো যেটা ব্যাপার আমাদের মনে জাগে সেটা হলো যে তামিম নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের একজন অত্যন্ত সৃষ্টিশীল এবং সার্থক একজন ব্যাটসম্যান হিসেবে পরিচিত হবে, অধিনায়ক হিসেবে পরিচিত হবেন। কিন্তু ওনাদের যেই নিষ্ক্রমণগুলো, সেটাতে যেই সম্মান এবং যেই স্বীকৃতির ভিতর দিয়ে হওয়ার কথা, সেটা যদি না হয় তাহলে নাগরিক হিসেবে আমাদেরও বুকে ব্যথা লাগে। এবং তখন এই প্রেক্ষিতে যে কথাটা ফিরে আসে সেটা হলো যে ক্রীড়া জগতের ব্যবস্থাপনার ক্ষেত্রে এমন কি কোনো বিষয় আছে যে বিষয়ের কারণে আমাদের ক্রীড়ার সফল ব্যক্তিরা, নতুন প্রজন্মের ব্যক্তিরা যে যথোপযুক্ত স্বীকৃতি বা যে ধরনের তাদের আগামী দিন তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যে সমর্থনটা পাওয়ার কথা সেটা যদি না পায় তাহলে আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে। সেহেতু তখন এই ব্যক্তির ভিতরে আমরা আসলে প্রতিষ্ঠানের সার্থকতাকে তখন খুঁজে দেখার চেষ্টা করি যে সেইখানে কোনো ঘাটতি ছিল কি না। তবে আমি মনে করি যে ওনার যে অবদান, সেই অবদান বাংলাদেশের মানুষ ক্রীড়ার মোদিরা মনে রাখবে। এবং এই ওনার এই ক্যারিয়ারের থেকে আমরা শিক্ষা নিয়ে যদি কিছু আমাদের কোনো সংস্কারের দরকার করে ক্রীড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে বা ব্যক্তি হিসেবে ওনাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে, বাণিজ্যিক সমর্থনের ক্ষেত্রে, সেটা আমরা আরেকটু খতিয়ে দেখব। আমার তো মনে হয় তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এটা তো ব্যক্তির উপরে তো আমি বলতে পারবো না, কিন্তু মনে করি যে তার যে ভক্তকুল আছে তাদের যে প্রতিক্রিয়া আমি দেখেছি সকাল থেকে বিভিন্ন প্রচার মাধ্যমে, তাতে মনে হয় যে তাদের মনের ভিতরে একটা অপূর্ণ একটা আকাঙ্ক্ষা আছে যে উনি যেন আবার আবির্ভূত হন। ধন্যবাদ আপনাকে। অর্থনীতির হালচাল কি কি অবস্থায় আছি আমরা? বাজেটের পরে তো প্রথম মাস যাচ্ছে, প্রথম মাসে দেখেন কতগুলি ঘটনা ঘটছে যেগুলি আমরা লক্ষ্য করেছি না। একদিকে তো হলো বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং যার ফলে ভোগ্যপণ্যের মূল্য এমন পর্যায়ে গেছে যে মানুষের পক্ষে এখন সংসার নির্বাহ করা খুবই কঠিন। এটা শুধু যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষের জন্য না, সীমিত আয়ের মানুষের জন্য না, আমি মনে করি সচ্ছল মধ্যবিত্তের জন্য এখন জীবন খুবই কষ্টকর হয়ে গেছে। এবং ঈদকে সামনে রেখে এই কষ্টটা যেন আর একটু বেশি হয়েছিল বলে মনে হয়। আপনি লক্ষ্য দাদা, আমরা ক্রিকেটের একটু আরেকটা জিনিস দেখছি, আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ওই ক্রিকেট অঙ্গন লাস্ট
প্রেস কনফারেন্সে কি কি হলো, কি অবস্থা, ওইটার উপরে আমরা দেখতে যাচ্ছিলাম। একটু দেখি, অবশ্যই তারপরে আমরা আসছি। তখন আমাকে একটা স্কোয়াড বলেছে, ও এই যে স্কোয়াডটা খেলেছে এই স্কোয়াডটাই ও বলেছে। কালকেও আমি খেলা শুরু হওয়ার আগে ওদের সাথে দেখা, ন্যাচারালি এটা প্রত্যেকবারই দেখা করি। কালকে আমার ফ্লাইটটা দেড় ঘন্টা ডিলে ছিল, যার জন্য হোটেলে বসতে পারিনি ডিলে হওয়াতে, ওখানেও কথা বলেছি। সো আমাদের কোনো, আমার পক্ষে বোঝার কোনো, অন্য কারো কথা আমি এখনও জানি না, আমার পক্ষে কোনোভাবেই বোঝার কোনো উপায় ছিল না যে এই ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে। ঠিক আছে, এর পিছনে আরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। এর পিছনে সবচেয়ে বড় ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি পার্সোনালি ওর সাথে কয়েকবার এটা নিয়ে কথা বলেছি অ্যাবাউট হিজ ফিউচার প্ল্যান। ও আমাকে সবসময় বলেছে যে ও নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চায়, এবং আমি বলছি ভালো খেলো। তারপরে সে আমাকে বলেছে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি নিয়ে আমার কথা হয়েছে, দালাল ভাইয়ের সাথে কয়েকবার কথা হয়েছে ওকে, ও জানতে যাচ্ছিল যে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে হবে। আমি বললাম কে হবে মানে ও তো ক্যাপ্টেন আছি, আমরা তো ওকেই বানিয়েছি, আমরা তো কোনো চেঞ্জ করিনি, কাজে ওই ক্যাপ্টেন। আমার ক্যাপ্টেন নিয়ে মানে এটা নিয়ে কোনো দ্বিমত বা চিন্তা থাকার তো কোনো কথা নেই। সো ওই আমাদের ক্যাপ্টেন, আমরা তো অন্য কোনো কিছু বলিনি। সো আমাদের, এবং যেহেতু বিশ্বকাপটা একদম সামনে, একেবারেই সময় নেই, এত এই অল্প সময়ের মধ্যে অন্য কাউকে ক্যাপ্টেন করা বা ও খেলবে না এই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় কখনো আসেই নি, মানে এরা একেবারেই অপ্রত্যাশিত। দিস ইজ নাম্বার ওয়ান। এবং বিশেষ করে এটা কয়েকজন খেলোয়াড় আছে যাদের কথা আসলে না বললেই হয় না, এর মধ্যে যারা নাকি আমাদের, যেমন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, এরা হচ্ছে একবারে অন্য লেভেলের প্লেয়ার, মানে এরা সবার সাথে এখনই তুলনা করার মতো না। ওরা হচ্ছে লেজেন্ডারি প্লেয়ার্স, এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটে আজকে যে জায়গায় এসছে সবচেয়ে বড় অবদান তো ওদেরই, ওরা না থাকলে তো আর বাংলাদেশ এই জায়গায় আসতো না। কাজে এই ধরনের প্লেয়ারদের কাছ থেকে এই ধরনের হঠাৎ করে যে আমরা অবাক হই, এটা আমাদের কাছে সত্যি দুঃখজনক। দুঃখজনক এই কারণে, এর আগেও আমি বারবার বলেছি, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, যখনই খেলোয়াড়দের নিয়ে কথা হয়েছে আমি একটা কথা বলেছি, যখন ওদের খারাপ সময়ও যায়, অনেক সময় গেছে তাদের পারফরমেন্স অত ভালো হয়নি হয়তো, সেটা মুশফিক বলেন, তামিম বলেন, কিন্তু আমি কি বলেছি সব সময় একটা কথা বলে এসেছি যে আমাদের বেস্ট ওপেনার, বাংলাদেশে আমাদের বেস্ট ওপেনার হচ্ছে তামিম ইকবাল, বেস্ট ব্যাটসম্যান মুশফিক, এবং বেস্ট প্লেয়ার, সেরা খেলোয়াড় যার কোনো সাবস্টিটিউট নাই, সেটা হচ্ছে সাকিব। এই কথাটা আমি মনে হয় একবার না এতবার বলেছি। কাজে আমি সবসময় একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে দেখে বলেছি যে আমাদের বেস্ট প্লেয়ার ওপেনার হচ্ছে তামিম, এবং ওর মতো প্লেয়ার যখন নাকি না থাকাটাই আমাদের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এটা ঠিক, কোনো খেলোয়াড় তো আর সারা জীবন থাকবে না, একটা না একটা সময় যাবে। আমার একটা ধারণা ছিল এর আগে, যেহেতু দুটো ঘটনা ঘটেছে, যেই দুটো ঘটনাতে আমি খুব অবাকও হয়েছি, কষ্টও পেয়েছি। একটা ছিল রিয়াদের ব্যাপারটা, আমি অনেকবার বলেছি আপনাদেরকে, রিয়াদ নিজে আমার কাছে এসে চেয়ে টেস্ট খেলতে চাইল, ও টেস্ট দলে ছিল না, ও আমার কাছে বাসায় এসে বলেছে ও টেস্ট খেলতে চায়, এবং আমি একেবারে নিজের হস্তক্ষেপে ওকে কিন্তু টেস্টে পাঠাই খেলতে, এবং ওখানে টেস্ট খেলা চলাকালীন সময়ে হঠাৎ করে সে কথা নাই বার্তা নাই বললো সে টেস্ট থেকে রিটায়ারমেন্ট করেছে। সো এটা একটা খুব অবাক লেগেছিল যে তাহলে এই জিনিসটা কেন করলো, কারণ ওদের সাথে আমার যে সম্পর্ক আমি তো মনে করি ভালো, এখন আর যদি ওরা রিটায়ারমেন্ট করতে চাই না বলে নিলেই হয়তো যে আমি দেন আমি রিটায়ার করে ফেলবো ওই এই টেস্টটাতে, আমাদেরকে সেই সুযোগটা দেয় নেই কেন। সো দিস ইজ নাম্বার ওয়ান। আবার সেম হঠাৎ করে একদিন শুনলাম মুশফিক টি টোয়েন্টি থেকে রিটায়ার করেছে, মানে এই যে আমাদেরকে না বলে করাটা, এটা করায় নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, এই কারণটা আসলে আমি এখনো, আমরা এখন পর্যন্ত আজকেও আমি জিজ্ঞেস করছিলাম যে এটা এরকম করে কেন, এবং সেই জন্যই কিন্তু আমি তামিমের সাথে আরও এটা নিয়ে বেশি কথা হয়েছে অ্যাবাউট হিজ ফিউচার ওর রিটায়ারমেন্ট প্ল্যান, এবং আমাকে বারবারই আশ্বস্ত করা হয়েছে সে এই বিশ্বকাপ পর্যন্ত অবশ্যই খেলবে, ইনফ্যাক্ট ও বলেছ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে নেক্সট। সো দিস ইজ হোয়াট আই নো। বলেন এখন আসলে সিদ্ধান্ত
অলরেডি আহ্বান জানিয়েছি, ইনফ্যাক্ট যেটা হয়েছে আমি সকাল থেকে ওকে ট্রাই করছি, ওকে আমি পাচ্ছি না। তখন আমি নাফিস ইকবালের সাথে কথা বলেছি, ওর মাধ্যমেও আমি পাইনি। ও বারবারই বলছে, যখনই করে আছে আমি বলছি, দেখছি, বাট আমি আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। তখন আমি একটা মেসেজ পাঠাই নাফিস ইকবালের কাছে, এবং মেসেজটা আমার মনে হয় 5:20 আমি লিখেছিলাম, আফটার এই ওর এই প্রেস কনফারেন্স। সো আমি বলেছি যে প্লিজ টেল তামিম দ্যাট আই ওয়ান্ট হিম টু কমপ্লিট দিস সিরিজ, অ্যাট লিস্ট অন্তত এই সিরিজটা সে কমপ্লিট করুক অ্যাজ ক্যাপ্টেন, নাম্বার ওয়ান। অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান সিট অ্যান্ড ডিসকাস হাউ টু মুভ ফরওয়ার্ড। এই ছিল আমার ফার্স্ট সেন্টেন্স, আগে এই সিরিজটা অন্তত খেলুক ক্যাপ্টেন হিসেবে, তারপর আমরা বসে ঠিক করবো না, আলোচনা করবো না সামনে কী করা যায়। নাম্বার টু, এ লিজেন্ডারি ক্রিকেটার লাইক হিম শুড নট টেক হেস্টি ডিসিশনস ইমোশনালি। তার মতো একটা লিজেন্ডারি ক্রিকেটার এটা নেওয়াটা ঠিক হবে না, হচ্ছে না। অ্যান্ড ফাইনালি হিজ প্রেজেন্স ইজ স্টিল ভেরি ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ ক্রিকেট, তার থাকাটা দলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেসেজটা আমি ওকে যখন কিছুতেই পাচ্ছি না, এবং নাফিসকে বারবার বলার পরেও যখন ও আমার সাথে যোগাযোগ করছে না, তখন আমি নাফিসকে এই মেসেজটা পাঠাই। নাফিস আমাকে লিখেছে, শিওর ভাই, আই উইল কনভে ইয়োর মেসেজ। কিন্তু এটা হচ্ছে 5:20, এখন পর্যন্ত পাল্টা কোনো উত্তর আমার কাছে এখনও আসেনি। সো দিস ইজ ওয়ের উই স্ট্যান্ড, ঠিক আছে? হ্যাঁ বলেন। আপনি কি এই পুরো তামিমের যে অবসর যে শুনিয়েছেন, হ্যাঁ ঠিক করে, এখানে কি আপনি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কোনো জায়গা থেকে নিজেকে রেসপন্সিবল মনে করেন কি না? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে এই তামিমের ফিটনেস ইস্যু নিয়ে একটা পত্রিকার সঙ্গে যে ইন্টারভিউতে আপনি যেসব কথাবার্তাগুলো বলেছেন, তো সেইটার প্রেক্ষিতে, এটাই একমাত্র কারণ হয়তো না, কিন্তু সেইটার প্রেক্ষিতে নিজেকে কোনোভাবে কি আপনার মনে হয় কি না যে তামিমের এই ডিসিশনের পেছনে আপনারও একটা রেসপন্সিবিলিটি জায়গা রয়েছে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমার মনে হয় কি না, আমার মনে হয় প্রশ্নই ওঠে না, কারণ এরকম ঘটনা বা এইরকম সিদ্ধান্ত আরও 1000 বার আসলে আমি 1000ই বলব, 1000বারই করব। মানে একটা সিম্পল জিনিস আপনাদেরকে বলতে পারবো, ওইটার সাথে এটাকে আমি মিলাতেই চাই না কোনোভাবেই। আমি তামিমকে ফোন করেছি, ও বলেছে ওর স্কোয়াডের মধ্যে ফার্স্ট নামটা বলেছে ওর নাম, ও খেলবে, তার মানে আই এজিউম হি ইজ ফিট। ও ফিটনেস টেস্ট দিয়েছে অ্যান্ড হি হ্যাজ ভালোভাবে ফিটনেস টেস্ট পাস করেছে, আমাদের ফিজিও অ্যান্ড এভরিবডি হ্যাজ কনফার্মড হি ইজ ফিট, এবং এক পরদিনই খেলা। তাহলে আগের দিন কেউ যদি গিয়ে বলে আমি ফিট না তাও খেলবো, এই জিনিস হতে পারে না। এইগুলো কোনোভাবে কোনো পৃথিবীর কোনো বোর্ড উইল নট অ্যাকসেপ্ট, কারণ এগুলো অনেকগুলো ইমপ্লিকেশন আছে। মানে এটা বলে কি বুঝাতে চাচ্ছে সে? আমার কথাটা শুনে নেন, মিডিয়ায় কেন বলতে গেলে সেটাই তো আমি এখনো জানি না। আপনি কেন মিডিয়ায় বললেন, আপনি তামিমকে বলতে পারবেন কি বলবো? আমার সাথে একটা টপিক নিয়ে কথা বলছেন, ওখানে একটা কথার মধ্যে এটা যখন আসবে তখন এটা আসবে আর এটা আপনি দিয়ে দিবেন, এটা তো আমি জানিও না। মানে ইস্যুটা কই, আমি কি আপনাদের ডেকে বলেছি কিছু? বাট ইস্যুটা এখানে না, আপনারা কি মনে করেন এটাই ঠিক যে আনফিট থেকে প্লেয়াররা গিয়ে খেলবে? মানে আমি বুঝতে পারছি না আপনারা কি জিনিসটা, মানে আপনাদের কি মনে হয়? আমার কথা ভুলে যান না, না না সেটা ঠিক আছে, 100% মানে ফিটনেস টেস্টে পাস করা মানে কিন্তু 100% ফিট না। না না বুঝলাম, এটা পৃথিবীর অনেক বোর্ড অনেক দেশ অনেক প্লেয়ারের ক্ষেত্রে এটা হয়। আমি আপনাকে একটা কথা বলি, প্লেয়ার যদি বলে সে ঠিক আছে সে খেলবে, আর আপনার যদি ফিজিওরা বলে ও ফিট আছে মানে পাস করেছে, তাহলে আমি কি বলবো, আনফিট করে বাদ দিয়ে দিব? মানে এমনি জানতে চাই, আপনারা বলেন না কি হলে ভালো হতো? আমার মনে হয় না হলে, আমি তো জানি না, ওর সাথে কথা নেওয়া পর্যন্ত আমি বলতে পারবো না, ওর সাথে কথা না হলে বলতে পারবো না। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই,
আমি একটা সিম্পল জিনিস বলতে চাই, কেউ যদি ফিট না থাকে, কারো যদি ইঞ্জুরি প্রবলেম থাকে, দে উইল হ্যাভ টু টেল আস। আস বলতে আমি না, কিন্তু ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট আমাদেরকে বলবে। আমাদেরকে কিছু না বলে মিডিয়াতে এই জিনিস বলা, এইটার পিছনে কারণটা কি আগে যদি আমি জানতে পারতাম, তাহলে আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দিতে পারতাম। আমি মনে করি এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। যেহেতু এখন পর্যন্ত আপনাকে কোন রেসপন্স করেনি, তামিমের এই ডিসিশনটা যদি থাকে, আলটিমেটলি ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের চিন্তা ভাবনা কি? প্রথম কথা হচ্ছে আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি, আমাকে ওয়েট করতেই হবে ওয়েদার তার কাছ থেকে কোনো একটা রেসপন্স আসে কি না। এবং আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে এটার একটা সলিউশন পাওয়া যায় কি না আমরা বের করার চেষ্টা করব। একটা সিরিজের মাঝখানটায় হঠাৎ করে একটা সিরিজ চলছে, হি ইজ আ ক্যাপ্টেন, ইটস নট অনলি আ প্লেয়ার, একজন ক্যাপ্টেন, এবং একটা ক্যাপ্টেন এইভাবে হঠাৎ করে বলা আমি আর অবসর নিলাম, এটা ভালো দেখায় না, এবং আমি মনে করি এটা ঠিক না, এটা পৃথিবীর কোথাও হয় না। আমাদের এখানে এটা শুরু হয়েছে দেখছি আমরা, এবং আপনাদের মাধ্যমে এর আগেও আমি আপনাদেরকে বলেছি, যখন নাকি রিয়াদের রিটায়ারমেন্টের পরে, মনে আছে, একটু চিন্তা করে দেখেন, ভিডিওগুলো দেখেন, আমি বলেছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করছি, কোনো প্লেয়ার যদি ওদের ফিউচার প্ল্যান কি, রিটায়ারমেন্ট প্ল্যান কি, আমরা আপনাদের মাধ্যমে ওদেরকে জানাতে চাই, ওরা যেন আমাদের কাছে বলে, আমরা ওই অনুযায়ী তাহলে একটা প্ল্যান করতে পারি, ওদের আমরা সুন্দরভাবে বিদায় দিতে চাই। আর তারপর বলার পরেও যদি না করে, তারপরে এই যে সেকেন্ড ঘটনা, একটা মুশফিক করলো আর এখন আবার তামিম, সো এখানে কি করণীয় আছে আপনারা বলেন। তপন ভাই, হ্যাঁ আসিফ, মাহমুদ ভাই, হ্যাঁ মানে পড়বে না কেন, এটা না পড়ার তো কোনো কারণ নেই। আর শুধু এই টিমের এই সিরিজটা কেন, আমাদের সামনে এশিয়া কাপ, তারপর আমাদের বিশ্বকাপ, মানে আরে ওইটা তো সিরিজ, এশিয়া কাপ এবং তারপর ওয়ার্ল্ড কাপ, আর কয় মাস বাকি, অক্টোবর, এই সময় এরকম একটা সিদ্ধান্ত, এটা তো ডেফিনেটলি টিমের উপর একটা বিরাট প্রভাব। এবং আমরা যেখানে ভাবছিলাম, আশা করছিলাম বাংলাদেশ এবার ভালো করবে, এইবারই প্রথম আমরা সকলে আশা করেছিলাম যে বাংলাদেশ এইবার বিশ্বকাপে ভালো করবে, এমন একটা সময় এমন একটা সিদ্ধান্ত, এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে আমি বলে মনে করি। যখন কোন একটা জিনিস আপনাকে দেয়া হলো এবং তারপর থেকেই সেই জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে অন্যকে দেওয়ার পায় তারা প্রথম দিন আমি কিছু এরকম প্রশ্নই উঠে না, মানে আপনার কি মনে হয় যে, না না আপনাদের কি কারো মনে হয় যে এই হঠাৎ করে এই এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এসে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব কোনো কারোর জন্য? মানে এটা একটা কী ধরনের কথা বলছেন আপনারা, আমি বুঝতেই পারছি না, মানে কে কি বললো সেটা বড় কথা না, আপনারা তো আপনাদের নিজেদের মাইন্ডটাকে কাজে লাগান। সো আমি মনে করি এটা আমার ধারণায় হয়তো ইমোশনাল কোনো একটা সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই হোক, যদিও সে বলেছে যে এটা একদিন দুই দিনের না, বেশ কিছুদিন ধরে এটা নিয়ে সে চিন্তাভাবনা করে সবার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা সে নিয়েছে। কাজেই কিছু একটা ফ্যাক্টর তো আছেই, সেই ফ্যাক্টরগুলো যদি জানতে পারি, আমার মনে হয় খালি এবারের জন্য না,
তামিম ইকবাল ইস্যু না, কিন্তু সামনে ক্রিকেট বোর্ডের জন্য এটা ভালো হবে যদি জানতে পারি। এবং সাথে সাথে এও আশা করি যে আমি যেটা বলেছি যে ওকে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার আমাদের ওডিআই টিমে, এই এই কথাটায় ও যদি ওর সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। তপন ভাই, যেহেতু এখন একটা সিরিজ চলছে, এখন লিডারশিপ শূন্য তো নিশ্চয়ই টিম থাকবে না, তো এখন আপনারা নিশ্চয়ই একটা ইমিডিয়েট একটা ডিসিশন বা নিশ্চয় নিয়েছেন যে কে দলটাকে রান করবে, যেহেতু কোনো এখনো কোনো রেসপন্স পাচ্ছেন না। শুনেন, আপনাকে আমি বলে দিই, আমাদের কাছে এখন পর্যন্ত ক্যাপ্টেন ওডিআই হচ্ছে তামিম ইকবাল, এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই আছে, ঠিক আছে। এবং কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ভাইস ক্যাপ্টেন সেই ম্যাচটা চালায়, সো সেই ভাইস ক্যাপ্টেনই চালাবে, কিন্তু পারমানেন্ট কোনো ক্যাপ্টেন আমরা দিচ্ছি না এখন। এটা বলতে পারবো না, এটা বলা মুশকিল, বাট আমার আমাকে যদি জিজ্ঞেস করেন আমার আমার কাছে এখনো মনে হয় আমাদের বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তামিম ইজ দ্য রাইট চয়েস অ্যাজ আ ক্যাপ্টেন। এই লাস্ট এখন এটা আগেই বলে দেবো আপনাদেরকে কি করবো, আপনাদের একটা প্ল্যান আছে নিশ্চয়ই? প্ল্যান না, এরকম কোনো প্ল্যান নাই। আমাদের প্ল্যান হলো আমরা চাচ্ছি ও ওর সিদ্ধান্তটা পরিবর্তন করে ফেরত আসুন, আমরা এটাই চাই। এটা না করলে তখন আমরা বসে সিদ্ধান্ত নিব কি করবো, মানে এখন আগেই আমি যদি সিদ্ধান্ত নিয়ে নেই তাহলে আর লাভ কি বসে থেকে? হ্যাঁ, কেউ ক্যাপ্টেন নাই তো, যে ভাইস ক্যাপ্টেন আছে সে চালাবে সব সময় যা হয়। টাইমের সিদ্ধান্ত আপাতত বিসিবি গ্রহণ করেনি, এরকম কিছু কি সিদ্ধান্ত গ্রহণ করার মতো কোনো পরিস্থিতিও সৃষ্টি হয়নি, ও আমাদের কাছে রিজাইন করেনি। আপনি সবসময় আমাদের কাছে শেয়ার করেন বিষয়টা যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য বা সবচেয়ে সংকটের সময় আপনার মূল গার্জিয়ান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তার সাথে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, কী কথা হয়েছে তামিমের সঙ্গে বা তিনি ফোন করেছিলেন? এইটা এখন বলা ঠিক হবে না। তামিমকে ফেরানোর ব্যাপারে, সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে আপনারা খুবই আন্তরিক, এটা হচ্ছে কি আপনার কথাতেই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রবলেমটা কোথায় হলো, কী কারণে তামিমের সিদ্ধান্ত নিলেন এইটা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না। এই একই ঘটনা এর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে ঘটেছে, মুস্তাফিজুর রহিমের ক্ষেত্রে ঘটেছে, মাশরাফির মধ্যে যার ক্ষেত্রে ঘটেছে, মাশরাফিবেলা এটা হয় অবশ্য সংক্রান্ত না, না মাশরাফিটা আমরা জানতাম না। এবং তারও পেছনে যদি আমি যাই, না 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 আপনাদের কেন না 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 আমি একটু বলে নেই, একটু বলি মানে আমি প্রশ্নটা শেষ করি, আচ্ছা এটা লাস্ট কোশ্চেন, তার আগে বাংলাদেশ ক্রিকেটেরও যখন একটা ক্রিকেটাররা বিদ্রোহ করেছিলেন তখনও আপনি বলেছেন যে তাদের সাথে আপনার যে সম্পর্কের মাত্রা এগুলো আপনার অবশ্যই জানা থাকার কথা, জানা উচিত, তারা বলবে এটা আপনি এক্সপ্লেন করেন, কিন্তু এই ওভার দ্য ইয়ার্স গত তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছরে এতগুলো ঘটনা এতবার ঘটলো, আপনার কি মনে হয় ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সম্পর্কে সিরিয়াস কোনো গ্যাপ আছে, সিরিয়াস কোনো প্রবলেম আছে? আমি মনে করি কোনো এরকম কোনো গ্যাপের কোনো সুযোগ আমি দেখি না, অ্যান্ড এক্সেপ্ট রিটায়ারমেন্টের ব্যাপারটা, সেটা নর্মালি সারা পৃথিবী জুড়ে যেভাবে হয়, প্লেয়াররা যেভাবে রিটায়ার করে বোর্ডের সাথে বসে আলোচনা করে একটা অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের এখন পর্যন্ত যেটা দেখেছি এই তিনটা ক্ষেত্রে আমরা দেখেছি মাশরাফি না, মাশরাফিটা আমরা জানতাম, আমরা আগে অ্যানাউন্স করেছি এবং ওখানে আমরা গিয়েছি, ও কিন্তু ইয়ে চায়নি, ও চায়নি যে আমি কোনো একটা দল এনে ধুমধাম করে হোক, এটা মাশরাফি চায়নি, সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো সে প্লেয়ার যদি না চায় তাহলে তো কিছু করার নেই, কিন্তু আমরা করতে চেয়েছি।
সো যেটা বলছিলাম কি কোন জায়গায় ছিলাম, সো প্রথম ধাক্কাটা খাই তো রিয়াদের সময়, আমি তো আপনাদেরকে এটা অনেকবার বলেছি, তারপর হঠাৎ করে মুশফিক, এরপর তাইমের সাথে যেহেতু আমার যোগাযোগটা একটু বেশি হয় অন্য যে কারো চেয়ে, যেহেতু তামিমের সাথে আমার ইন্টারাকশনটা সবচেয়ে বেশি হয়, সাকিব আর তামিম এই দুজনের সাথে সবচেয়ে বেশি হয়, কারণ ওরা দুইটা ক্যাপ্টেন, কাজে আমার ধারণা ছিল যে অবশ্যই, এবং সে যেহেতু আমাকে বলেছে একবার না একাধিকবার বলেছে যে সে প্রথমে বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে, এবং এখন বলেছে লাস্ট বলেছে যে অন্তত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবে, এবং ক্যাপ্টেন্সিও ব্যাপারেও কনফার্ম হতে চেয়েছে, সব কিছু করার পরে এরকম একটা জিনিস আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত, এটা আমি চিন্তাই করতে পারি না। সো এটা কেন করে এটা আমরা বের করতে পারিনি, আপনারা এখনও যদি বলেন, এখনও রিয়াদ আমাকে বলে নেই ও কেন এরকম করলো, এখনও মুশফিক আমাকে বলে নেই কেন। আমি কোচের সাথে এটা নিয়ে কোনো কথা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার রেগুলার কথা, আপনার সাথে কথা হয়নি।